তৃণমূল নেতা ও পুলিশের মদতে নদীর চর থেকে মাটি চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিহারের মাটি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে। হরিশ্চন্দ্রপুর বিহার সীমান্তবর্তী ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাকুড়িয়া অঞ্চল সংলগ্ন ফুলাহার নদী থেকে মাটি বালি চুরি হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের মদতে বলে অভিযোগ। একাধিকবার থানায় অভিযোগ জানিয়ে কোনো ফল মেলেনি। এভাবে মাটি চুরির ফলে প্রতি বছর বন্যা আর তার ফলে ভাঙন হচ্ছে। এখানে আমাদের বাড়ি ঘর আছে, এখানে বালি কাটছে, বন্যা হবে, বন্যাতে আমরা ফের ডুববো ফের। এখানে প্রত্যেক বছর বন্যা হয়, আমাদের বাদ কি আর করে না, ওরা মাটি কাটতে চলছে, বালি সব কথা শুনছে না। কারা কাটছে এটা? এরা এই প্রত্যেক বছর বন্যা হয় এখানে, খাড়া হইতে পারবে না, সিলের উপরে জল মাথার উপরে। খুব প্রতিবাদ করছি, মানছে না কথা, প্রতিবাদকে বলছে নিজের জমি কাটছি, কাটবো, কাকে ডাকবো ডাকো। আজকে আমি জানালাম, পুলিশও শুনছে না, সিভিল পুলিশেরা আসছে দেখছে, আর সামনেই কাটছে, মেম্বার বসে আছে তাও কাটছে, প্রধান তো ভাইয়ের সামনেই কাটছে, সবাই জানছে, সব জানছে। আমাদের নদীর ধারে বিহারের লোক এসে মানে মাটি চুরি করছে, বিহারের লোক এসে বাঙালি মাটি মানে এখান থেকে কেটে বিক্রি করছে বিহারে। এটা কোন এলাকা? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল মালদা জেলার এলাকা। কী নাম এই গ্রামের? উত্তর ভাকুড়িয়া। আচ্ছা, বছর আমাদের বন্যা হয়, যখন বন্যা একটু শুকানো হয় তখন থেকে স্টার্ট হয়ে এই বিহারের লোক আমাদের এখান থেকে বালি মাটি চুরি করে নিয়ে যায়, বিহারে যেয়ে বিক্রি করে। প্রত্যেক দিন নিয়মিত হয় এটা। আপনারা কিছু বলেন না? আমরা কি বলবো, আমাদের উপর থেকে মানে মেম্বার হলো, প্রধান হলো, এরাই মানে সব থেকে মিলিতভাবে চুরি করে বিক্রি করছে বিহারে। এটা কোন গ্রাম পঞ্চায়েত? ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে। প্রধান আর মেম্বার আর পুলিশও এমনি নেতৃত্ব আছে, এরা মানে কমিশন নিচ্ছে, ওই জন্য ওরা কিছু বলে না, ওরা দেখে চলে যাচ্ছে শুধু। আপনারা প্রতিবাদ করেন? আমরা কি বলবো, যখন ওরা নেতা মেম্বার মিলে প্রধান মিলে এগুলো করছে তো আম পাবলিক কি করবে। মাটি চুরির ঘটনা প্রসঙ্গে প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি দলের কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুমা বিবির স্বামী আবুল কালাম আজাদ। আমি বলতে চাইছি যে আমি ওখানে করে আমাদের বেঙ্গল থেকে যে বিহার সংলগ্ন যে এলাকা আছে, বিহারে যে আমাদের মাটি যাবে বাংলা থেকে, এটা আমি বরদাস্ত করব না। এবং প্রধান বা মেম্বাররা যদি তার সাথে জড়িয়ে থাকে, আমি খোঁজ খবর নিয়ে দেখছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ দিদি আমাদের মানে কোনো মানে ইয়াকে কী বলে যায় না ওটাকে, আমাদের দিদি এগুলোকে বরদাস্ত করে না এবং আমিও সেটা করব না। এই দুর্নীতিকে তিনি প্রশ্রয় দেন না দিদি, তাহলে আমরা কেন তাকে প্রশ্রয় দেব? দিদির নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে। হোক, আমাদের দলের কর্মী হোক আর যেই হোক, দল দলের পথে, আইন আইনের পথেই চলবে। আমার আমি খোঁজ খবর নিয়ে দেখবো, যদি সত্যি সত্যি প্রধান যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং প্রধান যদি জড়িত থাকে তাহলে আমি সেখানে গিয়ে তদন্ত করে দেখবো, সে যদি সত্যি সত্যি থাকে তাহলে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার বিহারে যাবে না, যদি যে যদি যায় তাহলে এটা বরদাস্ত করা যাবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে। প্রসঙ্গত, কিছুদিন আগে মাটি মাফিয়াদের নিয়ে সরব হয়েছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন চৌধুরী। মাটি তুলছে, এটা কিন্তু বিশাল একটা সমস্যা। আজকে আমার এরিয়াতে বেশ কিছুদিন ধরে ওই ইট ভাটা মরছে, ইট ভাটার জন্য মাটি তুলে নিয়ে যাচ্ছে। তো এগুলো যদি আমরা যদি নিজেই যদি গর্ত খুঁড়ে আমরা কুমির ডেকে আনি, তাহলে কিন্তু বাঁচাতে আমরা কেউ পালতে পারবো না। কেউ প্রধানের ভাই, কেউ সভাপতির মামা, কেউ সভাধিপতির ভাইপো, তা বলে ও ইটের ভাটা করবে, মাটি তুলে নিয়ে চলে যাবে, তা কিন্তু আর আমরা বরদাস্ত করবো না। আমি কিন্তু এটা পরিষ্কার করে দিতে চাই, আমাদের ইরিগেশনের বাঁধের মাটিতে কেউ যদি হাত দেয়, এবার আমরা কিন্তু প্রশাসনিক ভাবে অ্যাকশন নেব। চিফ ইঞ্জিনিয়ার স্যার, এটা কিন্তু প্রশাসনিক ভাবে আমরা অ্যাকশন নেব, কারণ টাকা জোগাড় করতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে। মালদা থেকে দেবাশিস রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।